টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটা মজাদার অমলেট তৈরি করে দেখাবো, যেটা আপনারা 5 মিনিটে তৈরি করতে পারবেন। সকালবেলা কাজে ঝটপট বেরিয়ে যাওয়ার সময় 5 মিনিটেই এই মজাদার অমলেটটা তৈরি করে খেয়ে নিতে পারেন। এবার চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বোলে একটা ডিম ভেঙে নিচ্ছে। মাত্র একটা ডিম দিয়ে আজকে এই অমলেটটা তৈরি করে দেখাবো। এরপর এই ডিমের সাথে নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি 2 টেবিল চামচ। একটু ভেজিটেবল অ্যাড করাতে এই অমলেটটা খুবই মজাদার হয়। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। গাজর কুচি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবার হলেও এটা ট্রাই করে দেখবে, আপনাদের কাছেও এটা ভালো লাগবে। মেশানো হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। ভাজার জন্য এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম আঁচে এই অমলেটটা ভেজে নেব। এবার অমলেটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে চারপাশে সমান করে ছড়িয়ে দিতে হবে। এরপর এক পাশ হয়ে আসলে উল্টে অন্য পাশটাও ভেজে নিতে হবে। অমলেটটা হয়ে গেছে, আবারও একবার উল্টিয়ে এটাকে তুলে নেব। এমনই অনেক ঝটপট রেসিপির জন্য টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে নিন। রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।